আমাদের সব কিছু চলছে চলবে আজ সময়ের বজ মোড়ে আলো স্বপ্ন দেখে শুধু কত প্রাণ শেষ হলো জীবনের কি বাইর গেল জীবন রে তাই না গিয়ে ধানে ভামে গাইছি গানে প্রোগ্রামে তাই না গিয়ে ডানে ভামে গাইছি গানে প্রোগ্রামে লাল 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 নমস্কার, ব্যান্ডেমোনিয়াম শুরু করলাম। ওয়ার্ল্ড মিউজিকের জগতে তন্ময় বোসের নাম সবাই জানে, কিন্তু তবলাবাদক তন্ময়ের সঙ্গীত জীবন শুরু হয় শখে গান গাওয়া দিয়ে। সাথে অবশ্য তবলাও শিখত, কিন্তু রবি ঘোষের ভাগ্নেকে কি আটকে রাখা যায়? 1985 সালে শুরু হয়ে গেল তন্ময়ের চলা। প্রথমে মুনাব্বর আলী খান, গুরুজি শঙ্কর ঘোষ, তারপর ভিজি যোগ, তারপর আমজাদ আলী খান সাহেব, তারপর নমস্কার ব্যান্ডেমোনিয়ামে আজকের সন্ধে আপনাদের সঙ্গে আড্ডা মারবার জন্য আমি হাজির, আমি তন্ময়। আমি তালবাদ্যের লোক, যে কারণে আমার আড্ডার বিষয়টা মূলত তালবাদ্য ঘিরে আমি করতে চাই বা রাখতে চাই। এখন ব্যান্ডের জয় জয়কার, তাতে আমি খুশি। তার কারণ আমার নিজেরও ব্যান্ড আছে, আমি তার সঙ্গে যুক্ত। যেদিকেই তাকাচ্ছি শুধু ব্যান্ড ব্যান্ড মিউজিক, আর সেটা একটা খুব কমপ্লিমেন্টারি থিং। তার প্রধান কারণ হচ্ছে এরকম অনেক ছেলে মেয়েদের আমি এখন দেখি যারা আদারওয়াইজ হয়তো কী করতেন আমার যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু গান বাজনাটা রয়েছে বলে তারা সুস্থভাবে একটা সুস্থ জিনিস নিয়ে কাজকর্ম করছেন এবং আমাদের আপনাদের সবাইকে আনন্দ দিচ্ছেন। আমাদের ছোটোবেলায় যদি মনে থাকে, ভেবে দেখুন, আমাদের বাড়িতে থাকতো হারমোনিয়াম, তবলা বা মায়ের পুরনো তানপুরা। তার জায়গায় এখন দেখি, আমার ছেলের ক্ষেত্রেও দেখি, ঘরে একটা গিটার চাই বা একটা সিনথেসাইজার চাই, কম কম একটা ড্রাম কিট চাই, যেটা একটা খুব হেলদি চেঞ্জ। তার কারণ ইন চেঞ্জিং টাইমস এই তফাতটা না হলে হয়তো আমাদের বড় হওয়ার সময় যে অবস্থাটা ছিল, এখনকার বড় হওয়ার সময়টা তো পরিবর্তন হয়েছে, সেই কারণে এই পরিবর্তনটা একটা ডেফিনেটলি একটা ওয়েলকাম থিং। তবে অর্কেস্ট্রা আমাদের কাছে বহু পুরনো একটা সাবজেক্ট, যেটা এক্সপোজড আমাদের কলোনিয়াল ইতিহাসের কারণে। ধরুন বার্লিন ফিল হারমোনিক বা লন্ডন ফিল হারমোনিক বা নিউ ইয়র্ক ফিল হারমোনিক, বাবু কালচারের সঙ্গে ক্লাসিক্যাল মিউজিক আর অর্কেস্ট্রা, মূলত ফিল হারমোনিক ওয়াজ এক্সপোজড। ধরুন শুবার্ট কি হেডেন কি বাখ কি বেথোভেন, এরা আমাদের বাবুদের মনে দাগ কেটেছিলেন। পরবর্তীকালে প্রায় ধরুন 70-এর সময় থেকে, বিশেষ করে মূলত বাংলাদেশে মোহিনের ঘোড়াগুলির গোড়াপত্তনের সময় থেকে ব্যান্ড কালচার আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করলো বাংলার পরিমণ্ডলে। একটা কথা আমার প্রায়শই মনে হয়, আমি বহুদিন ধরে, আমি উচ্চাঙ্গ সঙ্গীতের কারণে শিল্পী হিসেবে বহুদিন ধরে আমি বিদেশে সফর করছি, কাটাচ্ছি, এবং আমার কানেকশন যেসব শিল্পীদের সঙ্গে হয়েছে বাজনার সূত্রে, তাদের অবদান ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে এবং উচ্চাঙ্গ সঙ্গীতটাকে সারা পৃথিবীর দরজায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রায় অনবদ্য। যার মধ্যে ধরুন অবশ্যই রবিশঙ্করজির নাম করতেই হবে। তবে অর্কেস্ট্রা, ভারতীয় অর্কেস্ট্রা নিয়ে বিদেশের মাটিতে প্রথম পা দিয়েছিলেন উদয়শঙ্করজি, তারপরে বাবা আলাউদ্দিন খাঁ সাহেব করলেন মাইহার ব্যান্ড, তারপরে দেখুন ব্যান্ড স্ট্যান্ডে রেগুলার ব্যান্ড অর্কেস্ট্রার ফর্মে পুলিশ ব্যান্ড বাজাতেন, আজও তার এক্সিস্টেন্স আছে পুলিশ ব্যান্ডে। কিন্তু ব্যান্ড কালচারটা, যে ব্যান্ডের যারা মিউজিশিয়ান ছিলেন তাদের মধ্যে অনেকেই রবিশঙ্করজি, আল্লারাখা খাঁ সাহেব, আমার গুরুজি পণ্ডিত শঙ্কর ঘোষ, চতুরলালজি, মহাপুরুষ মিশ্র, পণ্ডিত কানাই দত্ত, আলী আকবর খাঁ সাহেব, নিখিল ব্যানার্জি, এই যে লং লিস্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিশিয়ানস যারা 60-এর দশক থেকে প্রথমত ইহুদি মেনহুইনের হাত ধরে আলী আকবর খাঁ সাহেব গেছিলেন আমেরিকাতে, তারপরে রবিশঙ্করজি, তো এই যে ফর্মটা যখন এক্সপোজড হলো তখন ওদেশের এক্সিস্টিং ব্যান্ড মিউজিশিয়ানস যারা, তারা তাদের কাছে একটা যেন দিগন্ত খুলে গেল।
যাদের মধ্যে মিকি হার্টের নাম বলতে পারি, টেরি বজিওর নাম বলতে পারি, জর্জ হ্যারিসনের নাম বলতে পারি, জন কোল্ট্রেনের নাম বলতে পারি, জ্যাজ বলুন, ব্যান্ড মিউজিক বলুন, তারা পাগল হয়ে গেল আমাদের এইরকম একটা ফর্ম যে এক্সিস্ট করে তাদের জানা ছিল না। তো আমার কিছুটা ঝগড়াও আবার কিছুটা আনন্দ এই নিয়ে যে আমাদের যা কিছু এখন একটা সময় এসেছে, আমাদের ভাবতে হবে আমাদের জিনিসটা, আমাদের নিজেদের আরও শিখতে হবে, জানতে হবে। আপনারাও হয়তো জানেন, আমি তো জানি। আরও আড্ডা মারব, সঙ্গে থাকবেন, পরের দিন দেখা হবে। নমস্কার। '85 সালে শুরু করে তন্ময় এই কয়েক বছরের মধ্যে অনেক দূর চলে গেছেন। 2000 সালে জার্মানিতে গিয়ে ওনার জীবনে একটা নতুন দিক শুরু হয়ে গেল, তালতন্ত্র। চারজন জার্মান শিল্পী, ব্রাজিলের টমাস ক্যাস্ট্রোজেন এবং তন্ময় মিলে এই নতুন ব্যান্ড শুরু করে দেয়। ওয়ার্ল্ড মিউজিক তালতন্ত্র নিয়ে পাগল। অবশ্য নিরাশ হওয়ার কোনো কারণ নেই। 2002 সালে তন্ময় তালতন্ত্রকে কলকাতাতেও নিয়ে এসেছেন। আর কথা নয়, ওভার টু তালতন্ত্র।
Thank you.
ভাবা যায় না সিম্পলি এক্সেলেন্ট এবার আপনাদের সাথে যার আলাপ করিয়ে দিচ্ছি তার নাম পণ্ডিত শঙ্কর ঘোষ উনি 1962 থেকে 72 পর্যন্ত আমেরিকায় ছিলেন ওখানকার মিউজিশিয়ানদের সঙ্গে কাজ করেছেন এবং 1965-এ গ্রেটফুল ডেডের মতন বিখ্যাত ব্যান্ডের মিকি হার্ট এবং বিল ক্রয়েটসম্যানকে উনি তবলা শিখিয়েছিলেন ওনার ছেলে বিখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষ বাকি গল্পটা ওনার থেকেই আমরা শুনি ওয়েলকাম টু ব্যান্ডেমোনিয়াম সকলকে জানাই স্বাগতম আমার নাম শুভ আজকে আমি প্রচণ্ড উত্তেজিত কারণ যার সাথে আমি আজকে আড্ডা মারতে চলেছি হি নিডস নো ইন্ট্রোডাকশন পণ্ডিত শঙ্কর ঘোষ নমস্কার পণ্ডিতজি প্রথম যে প্রশ্নটা করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে তবলা একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে আজকে শুধু ভারতবর্ষে গণ্ডি সীমানায় বদ্ধ নেই সারা পৃথিবীতে আজকে তা ছড়িয়ে গেছে আর আপনার হাত দিয়েই সেটা আজকে অনেক গেছে ওয়ার্ল্ড মিউজিক জনারটা শুরু হয়েছিল সেই 1960-এ তো সেটা সম্বন্ধে জানতে চাই কিছু আর তখনকার সময় যারা সিনিয়র মিউজিশিয়ান ছিলেন তাদের কাছে আপনাদের রিয়াকশনটা কী ছিল এবং সেটা কীভাবে ফেস করেছিলেন আপনার আমি প্রথম বিদেশ যাই ক্যানাডাতে মন্ট্রিয়াল শহরে মন্ট্রিয়াল ইউনিভার্সিটি এবং মেগিল ইউনিভার্সিটি দুটোতে টিচার হিসেবে যাই সেটা ওস্তাদ আলী আকবর খান স্যারের সাথে যায় তো তখন কিন্তু আমরা তবলা ইত্যাদি শেখাতাম না ওই ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের শেখানোর জন্যে উইদাউট ইনস্ট্রুমেন্টস বা কিছু লেকচার ডেমনস্ট্রেশন টাইপের অর্থাৎ কিছুটা বললাম কিছুটা বলে বাজিয়ে দেখানোই হতো কিন্তু এইরকম করতে করতে এই ইউনিভার্সিটির ওই ওয়ার্কশপটা করবার পরে আমাদের একটা করে প্রোগ্রাম হতো ওই প্রোগ্রামগুলো থ্রু দিয়ে লোকে জানতে পারল যে তবলা কী বা সরৎ সেতার কী ইত্যাদির একটা বিশাল পরিচিতি এলো তারপরে আস্তে 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 কতগুলো মিউজিশিয়ানস যেমন জর্জ হ্যারিসন বিটলস গ্রুপ তারপরে গ্রেটফুল ডেডের ওদের যারা ড্রামার ছিল বিল আর মিকি ওরা আমার স্টুডেন্ট ছিল আচ্ছা তো ওদের থ্রু দিয়ে অনেক প্রচার হলো এবং ওরা একদিন বিল মিকি একদিন আমাকে বললো গুরুজি একদিন লেট আস জ্যাম টুগেদার আমাদের একটা প্রোগ্রাম আছে তার লাস্ট আইটেম হিসেবে একটা প্রোগ্রাম করতে চাই তুমি এটা যদি কম্পোজ করে দাও তাহলে আমরা যতক্ষণ ইচ্ছে আমি জিজ্ঞেস করলাম টাইম কত বলে যতক্ষণ ইচ্ছে আমি যে ঠিক আছে হাফ অ্যান আওয়ার একটা কম্পোজ করলাম করে এক মাস আমরা সেটা দুর্ধর্ষভাবে রিহার্সাল দিলাম রিহার্সাল দিয়ে ওদের দুজন ড্রামার মিকি অ্যান্ড বিল আর আমি এবং আমার একজন ইজিপশিয়ান তবলা স্টুডেন্ট কিন্তু সে দারবুকা বাজাচ্ছিল এইটা স্যান ফ্রান্সিসকো স্টেট পার্কে 10,000 লোকের সামনে এটা লাস্ট আইটেম হিসেবে পেশ করা হলো এইটাতে তারপরে এর সাথে তবলার বোল ইত্যাদি ওদের দিয়ে পড়িয়ে টড়িয়ে এমন একটা অ্যাটমসফিয়ার হলো যে ওদের আগে যে প্রোগ্রাম হয়েছিল সেগুলো ভেসে গেল আমাদেরটা নিয়ে লোকে চেঁচাচ্ছে মোর 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 আর আমাদের তো সহদের নীলমণি ওইটাই ছিল আমাদের তো অন্য কিছু নিয়ে ছিল না তো বিকি বললো যে দেয়ার ইজ নো মোর তখন ওরা বললো যে ওয়ান্স মোর তখন আবার আমরা ওটা নিয়ে বাজালাম তো এরকম করতে করতে কিন্তু ইন্ডিয়ান মিউজিকের একটা লোকের মনের মধ্যে সেই প্রথম সাড়া পড়লো যে ইন্ডিয়ান মিউজিক বলে একটা কিছু বস্তু আছে এবং সেইটা কিন্তু আর একটা কথা এখানে বলা ভালো যে তখনকার কালে রবিশঙ্করজি আলী আকবর খান স্যার যখন যে প্রোগ্রাম করতেন আমাদের এখানে যেমন আগে আলাপ হয় সেখানে আলাপটা প্রথমে করতেন না আচ্ছা প্রথমে একবারে গত অর্থাৎ গততে যে উত্তেজনাটা আছে সেখানে সওয়াল জবাব ইত্যাদি ইত্যাদি করে হই হই করছে হলে এইটা ফার্স্ট হাফে এইটা যেই হয়ে গেল
তারপরে একটা ইন্টারমিশন কার্টেন কেম রাউন্ড তখন রবিশঙ্করজি ঢুকলেন ঢুকে তখন আলাপ বাজালেন সেই ফার্স্ট এইভাবে ক্লাসিক্যাল গান বাজনা শুরু হলো সূত্রপাতটা তার মানে এইভাবে এইভাবে হলো আগে তবলা দিয়ে উত্তেজিত করে দেওয়া হলো তখন লোকে ভাবলো যে আরে এটা তো দুর্ধর্ষ মানে যেটা ওরা ইউজ টু ছিল অ্যাজ ইউজুয়াল সেটাকে আগে দিয়ে তারপরে আমাদের অরিজিনাল ফরম্যাটটা দিয়ে গান বাজনাটাকে ওদের ভেতরে ঢোকানো হলো ধন্যবাদ পণ্ডিতজি কথা বলে খুব ভালো লাগলো আমাদের এই আড্ডাটা কিন্তু এখানেই শেষ নয় আরও অনেক গল্প হবে আরও প্রচুর গল্প শুনবো আরও অনেক ইম্পর্টেন্ট তথ্য জানবো আরও একটা মজার মজার কথাও বলবো কিন্তু সেটার জন্য পরের এপিসোড অবধি অপেক্ষা করতে হবে কিন্তু রেড অ্যান্ড হোয়াইট ব্লু সুয়েড শুজ I'm Uncle Sam. How do you do? Give me five. I'm still alive. Ain't no luck. I just learnt to duck. এত বড় বড় বিখ্যাত শিল্পীদের সঙ্গে থাকলে কীরকম এনরিচড মনে হয় না তাই জন্যে আমরা তন্ময় এবং শঙ্করবাবুকে ছেড়ে কোথাও যাব না নেক্সট চার দিন আমরা একসঙ্গে থাকব গল্প বলবো অনেক কিছু শুনব এবং জানব আজকে আমি এখানেই সাইন অফ করছি আপনারা আমাদের চিঠি লিখুন ব্যান্ডেমোনিয়াম প্রযত্নে তারা মিউজিক GN 34/2 সল্টলেক সেক্টর 5 কলকাতা 791 ইমেল bandemonium_taratv@yahoo.co.in ব্যান্ডেমোনিয়াম আজকে এখানেই শেষ হলো টাটা বাই আমাদের সব কিছু চলছে চলবে আজ সময়ের বজ মোড়ে আলো স্বপ্ন দেখে শুধু কত প্রাণ শেষ হলো জীবনের কি বাইরে গেল জীবনের গিয়ে ধানে ভামে গাইছি গানের প্রোগ্রামে তাই না গিয়ে ডানে ভামে গাইছি গানের প্রোগ্রামে লাল 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 ব্যান্ডেমোনিয়াম ব্যান্ডেমোনিয়াম ব্যান্ডেমোনিয়াম